খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। সকাল 10টার কিছু আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল শুক্রবার সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল তাকে। শনিবার ফের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তিনি। এদিন তার হাতে দেখা গেল একটি ফাইল। বাড়ির গেটে তালা লাগিয়ে গাড়িতে ওঠেন তিনি। তার আগে কথা বললেন সংবাদ মাধ্যমের সামনে। গাড়িতে ওঠার আগে সংবাদ মাধ্যমকে এগিয়ে যেতে সন্দীপ ঘোষ বলেন, আমিও সিজিএতেই যাচ্ছি, কোনো মিথ্যা তথ্য ছড়াবেন না। তিনি আরো বলেন, প্রথম কথা আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, দ্বিতীয় কথা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে বিষয়টা তদন্ত চলছে তাই আমি কিছু বলতে পারবো না। আপনাদের কাছে শুধু অনুরোধ, প্লিজ গুজব ছড়াবেন না। একই সঙ্গে তিনি জানান, অভিযুক্তের সঙ্গে বৈঠক করেছেন বলে যে অভিযোগ সামনে আসছে তা ঠিক নয়। শুক্রবার মাঝপথ থেকে সন্দীপ ঘোষকে তুলে নিয়ে যায় সিবিআই। বেশ কয়েক ঘন্টা ধরে একাধিক প্রশ্ন করা হয় তাকে। গত 8ই আগস্ট রাতে যখন তিলোত্তমার মৃত্যুর ঘটনা ঘটে তখন ওই আরজিকর মেডিকেল কলেজে অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, তাই ওই দিন রাত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে শুধু সন্দীপ ঘোষকে নয়, ওই দিন রাতে যারা কর্তব্যরত ছিলেন সেই কর্মী নার্সদেরও তলব করা হয়েছে। রেজিস্টার দেখে সিবিআই খুঁজে বের করেছেন কারা ছিলেন হাসপাতালে। ব্যুরো রিপোর্ট।